আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল আটটা থেকে ব্লগটি শুরু করলাম তো ব্লগে শুরুতে দেখছেন আমার হাজব্যান্ড খেজুর দুধ আর মধু দিয়ে খাচ্ছে ও প্রত্যেক দিন সকালে এটা খেয়ে থাকে এরপর জুহাই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর স্কুলে যাওয়ার আগে সে অ্যালোভেরা দিয়ে। মুখে পেজ ওয়াশ করছে তো ও ওর মুখে একটু সমস্যা হয়েছে যার কারণ মুখে স্কিনে একটু সমস্যা হয়েছে যার কারণে ও অ্যালোভেরা দিয়ে পরিষ্কার করছে ওকে বলেছিলাম যে আমি ঠিক করে দিই কিন্তু কেউ বলল যে না আমি নিজেই করব তো এই তো রেডি চলে যাবে আর ও সকালে নাস্তা করেনি ও সকালে আসলে এত সকাল সকাল নাস্তা করতেও পারে না তো ওকে ভারী নাস্তা দিয়ে দিয়েছিলাম আর ও এক গ্লাস পানি খেয়ে বেরিয়ে গেল ওর বাবার নিচে ওর জন্য অপেক্ষা করছে এই তো আমি বেডরুমে চলে আসলাম মশারি খুলে নিচ্ছি যেহেতু সব শেষ করতে হবে আমি পর্দা সরিয়ে দিচ্ছি যাতে আলো বাতাস ঢুকে এরপর আমরা নাস্তা করতে বসে পড়লাম আজকে নাস্তাতে আছে রুটি পরোটা আর পোস আর মুরগি গোস্ত যেহেতু আজকে আমাদের ভাগ্নি চলে যাবে ওকে বলেছিলাম আরও দু দিন থাকতে কিন্তু ও চলে যাবে কারণ আপা অসুস্থ তো আপনারা সবাই আমার নকশার জন্য দোয়া করবেন উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা খাওয়ার সময় আমাদের বাচ্চাগুলোকেও টেবিলে নিয়ে বসি কারণ বাচ্চারা আমাদের খাওয়া দেখে দেখে খাওয়াটা শিখবে তবে তেল জাতীয় খাবারটা আমরা ওকে দিই না অত বেশি আমরা রুটিটা ওকে দিই বা মিষ্টি জাতীয় কিছু করলে ওটা দিই কিন্তু তেল জাতীয় খাবার যেমন পরোটা ও ওই রকম ওকে দিই না কারণ এখনও ওর বয়স আসলে অনেক কম আর ও খেতে চায় না রুটিটা একটু চা দিয়ে ভিজিয়ে ওর বাবা খাওয়ানোর চেষ্টা করে দেখা যায় যে আসলে আমরা যখন দুষ্টামি করি ও আসলে আমাদের দুষ্টা দিকে যখন খেয়াল থাকে তো তখন অনেক সময় খেয়ে ফেলে বলতে পারে না তো আমরা ওকে খেলতে খেলতে বা হাসি মজা করে খাওয়াইনি আর যখন ওর সাথে আমরা খুব জোর জবরদস্তি করি ও আর খেতে চায় না আসলে সব বাচ্চারাই মনে হয় এমন জোর জবরদস্তি করা উচিত না জোর জবরদস্তি খাওয়াতে গেলে হয়তো অন্যদিকে বিপরীত অন্য কিছু হয়ে থাকে এই জন্য আমার বাচ্চাকে খাওয়াতে অনেক সময় লেগে যায় তারপরও যে মানে কিছু খাওয়া খাওয়াতে পারি এটাই আসলে অনেক আর ওর বাবা অনেক ধৈর্য নিয়ে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে বিশেষ করে সকালের নাস্তাটা এই তো দুষ্টামি করছে ওর বাবার সাথে একবার খেতে যাচ্ছে একবার ফেলে দিচ্ছে এইরকমই করছে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যাতে একটু হলো আমাদের সাথে খায় তো এই তো আমি চা বানিয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য আর যখন ভয়েস রেকর্ড দিচ্ছি চা গরম চায়ের ধোয়াটা উঠছে আমার কাছে খুবই ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছিল এই তো আমি টেবিলে চা দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড ফোনে কথা বলছিল। আর ও কখনোই চা গরম খেতে পারে না ওর চা অনেক ঠান্ডা হয়ে যায় আর পরে বলে আমি কখনোই চা গরম খেতে পারি না ও আসলে হয় মেয়ের কারণে হয় মেয়ের সাথে খেলতে বা খাওয়াতে কি খাওয়াতে ঠান্ডা হয়ে যায় আর না হলে ফোনে কথা বলতে বলতে ঠান্ডা হয়ে যায় তো এই তো ও বসে পড়ল মেয়েকে জিজ্ঞাসা করছে রুটি খাবা তো এতো তো একটু একটু করে চাই চুবিয়ে দিচ্ছিল আর ও ফেলে দিচ্ছে ও খাবে না আবার ওর বাবাকেও দেখে দিচ্ছে ও খাবে এ আর কি বাচ্চাদের দুষ্টামি এখন ওর বাবা অফিসে চলে যাচ্ছে আর ওকে কোলে না নিয়ে এটা কি হয় এই তো ওর বাবাকে নিয়ে বেরিয়ে একবার সিঁড়িতে নিচে নামবে একবার উপরে উঠবে তারপর ওর ও ভিতরে ঘরের ভিতর ঢুকবে আর ওর বাবাও আসলে অফিসে যাওয়ার সময় ও ওকে খুবই মিস করে অফিসে যাওয়ার পরে অনেক মিস করে তো দুপুরে আমরা খেতে বসে গেলাম আজকে কই মাছ ভুনা করেছি ডাল করেছি আর মুরগি করেছি জারিন স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেল আর এই দিয়ে আমার তিনটা বাচ্চা সুন্দর পর দুষ্ট শুরু করে দিল তো আমি ভাবলাম যে এগুলো ক্যামেরা বন্ধ করে রাখি একসময় যখন ওরা বড় হবে দেখবে ওরাও মজা পাবে ওদের কিছু ভালো আনন্দ সময়গুলো এই তো সন্ধ্যার পর আমার যা এসেছে বেড়াতে তো আমি সুন্দর নাস্তা বানাচ্ছি আমি আজকে গুড়ের পিঠা বানাচ্ছি আর আমি গুড় নিয়েছি পায়ে দেড় কাপ এরপর আমি ময়দা নিয়েছি হাফ কাপ আর চালের গুঁড়ি নিয়েছি দেড় কাপ এর মধ্যে আমি এক চিমটি লবণও দিয়েছি আর আমার বাসায় নারিকেল ছিল কিন্তু আমি সময় পাইনি নারকেল অনেকে নারিকেলও দেয় এটার মধ্যে আবার অনেকে কালো জিরাও দিয়ে থাকে তো আমি দিইনি আমি শুধু গুড় গুঁড়ি আর ময়দা লবণ একটু দিয়েছি যেহেতু আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে তো আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম তো এই তো আমার বাচ্চারা আমাকে সাহায্য করবে না এটা কি হয় তো এই যে আজকে জারিন চলে এসেছে আমাকে সাহায্য করতে না ওরা মাঝে মাঝে আমাকে সাহায্য করে আর কারণ আসলে বাচ্চা ছোট একটা বেবিকে নিয়ে সম্ভব না একা একা কাজ করা যেহেতু সংসারে অনেক কাজ থাকে তো এই তো আমার মেয়েও ব্যাটারটা ভালো করে নাড়তেছে তো এদিক দিয়ে ওর বাবাও অফিস থেকে চলে এসেছে দনো বাপ মেয়ে মিলে আমার ব্যাটারটা এতই নাটছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি পিঠাগুলো বানাচ্ছিলাম মাসাল্লা আমার পিঠা হচ্ছিল আমি আসলে শুধু শুধু নার্ভাস হয়েছি তো এখন আমি হাত দিয়ে আপনাদেরকে চুলার পিছনে যে অংশটা দেখালাম ওটা হঠাৎ করে আগুন লেগে না পুড়ে গিয়েছিল আর চুলার কোনো হয়তো সমস্যার কারণে কিন্তু এখন চুলাটা পুরোপুরি ঠিক আমার এটা নতুন চুলা ছিল তো দেখি আমি এটা কিছু দিনের মধ্যে হয়তো চেঞ্জ করব। এই তো আমার পিঠা হচ্ছে আর নিয়ে যাচ্ছিলো যার কারণে আসলে টিস্যু প্লেট পুরেই খালি আপনাদেরকে আমি দেখাতে পারছি না পিঠাগুলো আসলে অনেক মজা হয়েছিল এই জন্য প্লেট খালি হয়ে যাচ্ছিল আর পিঠাগুলো এত সুন্দর করে ফুলছিলো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই লোহার কড়াইতে বানানোর কারণে সবগুলো একই সাইজের হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এই যে আমার বেবি আমি মার ভাতের মার যেখানে গালি ওই স্টেনের উপরে দাঁড়িয়ে গিয়েছিল তো এই তো ও দাঁড়িয়ে আছে ওর বাবা পা দিয়ে রেখেছে যদি পড়ে যায় আসলে বাচ্চারা কখন কিভাবে যে দুষ্টামি করে চোখে চোখে রাখা অনেক মুশকিল আর এই যে দেখছেন আমার পিঠাটা অনেক সুন্দর ফুলেছে দেখতে অনেক ভালো লাগছে আর এখানে সাদা পিঠাটা আমি চিনি দিয়ে বানিয়েছিলাম তো এই তো আমার পিঠা বানানো শেষ চাও বানানো শেষ আর পাশে আমার হাজব্যান্ড আনার আর নাশপাতি কাটছিল তো আসলে ঘরে যেয়ে থাকুক সাহায্য যদি করে আসলে কাজকে কখনো কঠিন মনে হয় না আর আমার হাজবেন্ড আসলে অনেক সাহায্য করে আসলে প্রত্যেক হাজবেন্ডের উচিত যে তাদের ওয়াইফকে আসলে সাহায্য করা তাহলে আসলে কষ্টটা আর কষ্ট মনে হয় না এই তো আমার যা আমার বেবিকে নিয়ে বসে পড়ল আর আমার হাজব্যান্ডকে আমি দেখাচ্ছিলাম ও টেবিল গুছিয়ে দিচ্ছিল তো এই জন্য ওকে দেখালাম ও এই জন্যই হাসলো তো এই তো আমরা নাস্তা করছি আর এই তো জুহাইয়ের জুহাইয়ের টিচার জুহারের টিচার আমার ভাসুরের ছেলে খুবই ভালো ও জুহাইকে পড়ায় ও এর আগের বছরও পড়িয়েছিল এক বড়ো ভাই বলতে অনেক ভালো আর স্যার বলতে তো আরও ভালো তো এই যে আমার হাজব্যান্ড আপনাদেরকে আমার পিঠার ভিতরের অংশটুকু দেখাচ্ছে এখন আমার মেয়েও দেখাচ্ছে যে পিঠার ভিতরের অংশটুকু কেমন হয়েছে আমরা হাসছিলাম ওদের কাণ্ড দেখে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর রাত্রে ওর বাবা বেগুনে এনেছিল ওর বাবা বেগুন দিয়ে চিংড়ি দিয়ে খাবে আর বাচ্চারা বলছিল যে ফ্রায়েড রাইস খাবে তো আসলে অনেক দেরি হয়ে গেছিলো আমি রান্না বসাতে বসাতে আর আমার যাও চলে গিয়েছিল তো এই তো আমি বেগুনে হলুদ মরিচ লবণ দিয়ে ভাজি করব ছোট ছোট টুকরা করে আর পাশের কড়াইতে আমি দুটো ডিম দিয়ে দিয়েছিলাম আর ডিমগুলো নাও আমি সাথে সাথে ঝুড়া করে নিই কড়াইতে দিয়ে তারপরে যখন একটু ভেজে এসেছে তখন যাই আমি ঝুড়া ঝুড়া করছিলাম কারণ ফ্রায়েড রাইসে ডিমটা যখন দিব সাথে সাথে ঝুড়া ঝুড়া করলে এটা পরে আসলে ভ্যানিশ হয়ে যায় তো এটা যাতে ঝুড়াটা বড় বড় থাকে জন্য পরে করবেন যাতে ডিম টু ডিম হয়ে আসার পর করবেন তো আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিলাম আর আমি এটা করছি বাটার দিয়ে তো এই যে আমি গাজর সিদ্ধ করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম পাশে চুলায় আমার বেগুন ভাজি হচ্ছিল আর আমি একটু টমেটো সসও দিয়ে দিয়েছি আমি ভিনিগার দিয়েছি আমি আধা চামচ চিনি দিয়েছি তাহলে টেস্টটা অনেক ভালো লাগবে এরপর আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা পরেই দিয়ে দিলাম যেহেতু আজকে আমার বাসায় বাঁধাকপি তারপরে মোটর এগুলো ছিল না তো এগুলো আর দিলাম না আর আমি একটু সয়া সসও দিয়েছিলাম তো ভাতটা দিয়ে আমি ভালো করে নাড়ব আজকে আমি চাউলটা দিয়েছি বাসমতি চাল তো এই তো আর বেগুনের জন্য আমি মরিচ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ হলুদ এক চামচ দিয়ে দিয়ে আমি জিরা দিয়েছিলাম আর জিরাটা আমার বাসায় করা ছিল এরপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর যেহেতু আমি খাওয়ার পর বয়সটা দিচ্ছি বেগুনের তরকারিটা অনেক স্বাদ হয়েছে মশাল্লা আমার হাতে বেগুনের তরকারি যে স্বাদ হবে এটা আমি ভাবতেও পারিনি তো এই যে টমেটো দিয়ে দিলাম এর সাথে আমি কিন্তু একটু টমেটো ফেস্টও দিয়েছিলাম যেটা আর দেখানো হয়নি আর আমি তো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর যেহেতু আমরা চিংড়ি মাছ দুজনেই খাবো বাচ্চারা খাবে না তো আমি একটু কমই দিয়েছি এরপর আমি বেগুন ভাজিটাও দিয়ে দিলাম আপনারা বাসায় একবার করে দেখবেন অনেক মজা হয় এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর জিরা গুঁড়ো আমি উপর দিয়ে দিয়ে দেব আসলে আমি বেগুনের তরকারি একদম পছন্দ করতাম না এখন আসলে নিজেই রান্না করি আর খুবই মজা লাগে তো এই তো আমরা খেতে বসে গেলাম আর আপনারা এই এ আমার টেবিলের উপরে পাতিলটা ইগনোর করবেন যেহেতু রাতের এগারোটা বেজে গেছে আর ইচ্ছে করেনি যে আমি বাটিতে নিয়ে আসি তো এই তো আমরা সবাই খেতে বসলাম জুহাইয়ের হাত মুখ ধুতে গেল আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ আফে